রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্য সুরক্ষায় রাসূলের খাদ্যাভ্যাসটা কেমন ছিল, প্রতিনিয়ত তিনি কি খাবার গ্রহণ করতেন, আমরা আজকে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. يا أيها الذين آمنوا هي إيمان دارنا كلوا من طيبات তোমরা পবিত্র জিনিসসমূহ খাও, মা রাজাকনাকুম আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি এগুলো থেকে পবিত্র জিনিসগুলো খাও, ওয়াশকুরু লিল্লাহ এবং আমার শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি তোমরা শুধুমাত্র তারই ইবাদত করে থাকো। তাহলে এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা। আল্লাহ পাক বলছেন কুলু মিন তাইয়্যিবাত, তোমরা খাও। দেখেন পৃথিবীতে আল্লাহ পাক যত প্রাণী সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এই সমস্ত প্রাণী শুধু সৃষ্টি করেই আল্লাহ পাক ছেড়ে দেন নাই, এগুলো চলবে কিভাবে, বাঁচবে কিভাবে, একটা সুন্দর গাইডলাইন কিন্তু আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, ঠিক কি না? এর মধ্যে বিভিন্ন প্রকার প্রাণীর খাবার কি একরকম না কিনা বিভিন্ন রকম কথা বলেন, বিভিন্ন ধরনের প্রাণীর খাবার কি সব একরকম না বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের খাবার, ঠিক কি না? দেখেন পৃথিবীতে সবচেয়ে বড় ধনী যে লোকটা, তার বাড়িতে যদি 20 ধরনের প্রাণী যদি তার বাড়িতে যায় অথবা 20 ধরনের মেহমান তার বাড়িতে যায়, কেউ গিয়া বললো আমি কোরমা খাবো, কেউ গিয়া বললো আমি কাচ্চি খাবো, কেউ গিয়া বললো আমি পোলাও খাবো, কেউ গিয়া বললো আমি সাদা ভাত খাবো, কেউ গিয়া বললো আমি রুটি খাবো, কেউ গিয়া বললো আমি মাছ খাবো, পৃথিবীর সবচেয়ে বড় ধনী যে ব্যক্তি, এই ব্যক্তির পক্ষে কি সম্ভব হবে 20 জন লোককে বা 30 জন লোককে 30 ধরনের ভিন্ন ধরনের খাবার খাওয়ানো সম্ভব হবে? অথচ খেয়াল করে দেখেন রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের খাবার আল্লাহ পাক ভিন্ন ভিন্ন করে দিয়েছেন, মানুষ যা খাবে গরু তা খাবে না, আবার গরু যা খাবে ভাগ তা খাবে না, আবার ভাগ যা খাবে মাছে তা খাবে না, মাছ যা খাবে মুরগি তা খাবে না, এইভাবে করে রব্বুল আলামিন বিভিন্ন প্রাণীর খাবার বিভিন্ন করে দিয়েছেন। একটু খেয়াল করে দেখেন গরু খায় ঘাস তরু লতা পাতা, কিন্তু ভাগ এই তরু লতা পাতা এগুলো ভাগে খায় না, এ ভাগ বাঁচবে কিভাবে? রব্বুল আলামিন বনের মধ্যে গোস্ত জাতীয় এমন অনেক প্রাণী সৃষ্টি করে দিয়েছেন যে প্রাণীগুলোর গোস্ত বাঘের খাবার হবে, একটার জন্য একটা সৃষ্টি করেছে, তাহলে ভাত তরু লতা পাতা খায় না, এগুলো খায় কি গোস্ত, সে বনের মধ্যে আল্লাহ পাক এরকম গোস্তের ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে আল্লাহ এই ভাগ এই প্রাণীটা বেঁচে থাকতে পারে। আবার যে প্রাণীগুলো ভাগে খায় যেমন হরিণ খায় ভাগ, সেই হরিণকে বাঁচবার জন্য আল্লাহ পাক আবার তরুলতা পাতা দিয়ে দিয়েছেন বনের মধ্যে, সেগুলো খাইয়ে যেন হরিণ বাঁচতে পারে। এখন দেখেন সমস্ত প্রাণীর খাবারের একটা ভারসাম্যতা আছে, এরা এই ভারসাম্যপূর্ণ জীবন যাপন করে বিদায় দেখা যায় যে প্রাণীরা মানুষের মতো এত অসুস্থ কি বলেন হয় কি না? আপনি কি দেখছেননি বাঘের অথবা হরিণের গরুর কোভিড এই যে করোনা ভাইরাসের দর্শে দেখছেন ধরে নাই, কারণ সে আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক যে খাবারগুলো তার জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন সে এগুলোই খায়, এর বাইরে খায় না, কথা ঠিক কি না? মানুষের জন্য আল্লাহ পাক যে খাবারগুলো হালাল করেছেন সেগুলো খায় না কিনা, এর বাইরেও খাবার খায় কথা কয় না কেন, এর বাইরেও খায় কিনা? মানুষের মধ্যে মানুষের জন্য আল্লাহ পাক
যে খাবারগুলো হালাল করেছেন সেগুলো তো খায়, পাশাপাশি আবার হারাম খাদ্য খায়। এবং এই হালাল খাদ্য খাওয়ারও একটা সীমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। মানুষের সীমা অতিক্রম করার কারণে মানুষের শরীরে নানাবিধ রোগ আক্রমণ করে, ঠিক কিনা? আমরা অনেকে বলি খেয়ে পরে বেঁচে আছি, খাইলেই বাঁচি। আজকে জানেন খাইলেই শুধু বাঁচে না, খাইলে মানুষ মরে, ঠিক কিনা? খাইলে মানুষ মরে, বেশি খাইলে। এই জন্য মানুষকে আল্লাহ বিবেক সম্পন্ন করেছেন যাতে করে সে এই বিবেক দিয়ে বিচার করবে যে কোন জিনিস তার জন্য আল্লাহ পাক খাওয়া হালাল করেছেন, কি পরিমাণে হালাল করেছেন, কতটুকু খেতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, এই অনুযায়ী যদি আমরা খাবার খেতে পারি তাহলে আমাদের দেহ স্বাস্থ্য এবং সুস্থ থাকবে। দেখেন সুস্থতা বা শারীরিক শক্তি এগুলো দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন আল মুমিনুল কাওয়িয়ু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লি খায়র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। কথা বুঝে আসছে কি? একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতেও বেশি প্রিয়। তবে উভয়ের মধ্যে কল্যাণ আছে, আসলে কথা বলে দিয়েছেন অফিকুল খায়ের, যে উভয়ের মধ্যে কল্যাণ আছে, তবে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন? ইসলামকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করতে হলে এখানে কি দুর্বল মুমিনের প্রয়োজন নাকি সবল মুমিনের প্রয়োজন, ঠিক কিনা? শক্তিশালী মুমিনের প্রয়োজন আছে কিনা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শক্তিশালী ছিলেন, যিনি খায়বার যুদ্ধে একাই কাবুস দুর্গের সেই ধার প্রবেশদ্বার দরওয়াজা তিনি একাই উঠিয়ে ফেলেছেন, আল্লাহু আকবার বলেন। তাহলে এমন শক্তিশালী মুমিনের প্রয়োজন আছে? এই জন্য আমাদেরকে বেশি খাইলে কি শক্তি হয়, কথা বলে? পুষ্টিগত খাবার খেলে, পরিমিত খাবার খেলে শরীরের মধ্যে শক্তি আসে, বেশি খাবার খেলে শরীর অসুস্থ হয়ে যায়, শক্তি হ্রাস করে, শরীরের মধ্যে বিভিন্ন রোগে দানা বাঁধে। দেখেন এই সুস্থতা কিন্তু রব্বুল আলামিনের এক বিশেষ নেয়ামত। আল্লাহর নবী বলেন নিয়ামাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর নবী বলেন এমন দুটি নিয়ামত আছে যে দুটির মধ্যে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর তা হচ্ছে সুস্থতা এবং অবসর। সুস্থতা এবং অবসর, সুস্থতার দিক দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অবসরে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ অবসর সময় কাজে লাগায় না আর সুস্থতাকেও কাজে লাগায় না। এই সুস্থতা মানুষের খুব দরকার। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদিহি আমিনা ফি সিরবিহি ইনদাহু কুতুন ইয়াউমিহি ফাকাআন্নামা হিজাত লাহুদ দুনিয়া। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি সুস্থ অবস্থায় একটা সকাল যে অতিবাহিত করলো, দিন অতিবাহিত করলো পরিবার পরিজন সহকারে, নিরাপদে সকালে যে উপনীত হলো, এবং সারা দিনের খোরাকি যদি তার কাছে থাকে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী লোক হচ্ছে সেই লোকটা, সুস্থতা। সারা দিন যে সুস্থভাবে অতিবাহিত করলো, দিন অতিবাহিত করছে, পরিবার পরিজনের কাছে খাবারও আছে, সুস্থও আছে, এই লোকটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ। কারণ অসুস্থ লোক, আপনি শারীরিক অসুস্থ বলেন, মানসিক অসুস্থ বলেন, শারীরিক অসুস্থ চাইতে মানসিক অসুস্থতা মানুষের শরীরকে বেশি খারাপ করে দেয়, ঠিক কিনা? এমনকি মানসিক অসুস্থতার কারণে মানুষ হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে, মানসিক অসুস্থতার কারণে, বেশি চিন্তা করার কারণে, এগুলো মানসিক অসুস্থতা। তাহলে সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিরাট নেয়ামত, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, বিদায় আজকে আমরা মসজিদে আসতে পেরেছি, ঠিক কিনা বলেন?
এখন এই সুস্থ থাকার জন্য আপনাকে কিছু দিক নির্দেশনা ফলো করতে হবে, কিভাবে সুস্থ থাকা যায়। তাহলে দেখেন, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমরা যে যাই করি না কেন সকল কিছুর পিছনে কিন্তু খাবার রয়েছে। যদি খাবার না থাকতো, খাওয়া দাওয়া যদি না থাকতো, তাহলে মানুষ কেউ কাজ করতো না। কথা বলেন না কেন, কাজ করতো কি না? কেউ কাজ করতো না, সবাই বসে বসে খাইতো, অলস হয়ে যাইতো, দ্রুত অসুস্থ হইতো, দ্রুত মারা যাইতো। খাবারের একটা চাহিদা আছে, বিদায় মানুষ কাজ করা লাগে। প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে কাজ করছে, কেন? নিজে খেতে হবে, পরিবার পরিজনকে খাওয়াইতে হবে, এই জন্য সে কাজ করে। এখন সে খাবারটা আপনি কিভাবে গ্রহণ করবেন? দেখেন, খাবারের সময় আমরা যখন খাবার আসে আমাদের সামনে, যখন খাবার আসে চিন্তা করি না যে কতটুকু আমার খাওয়া দরকার, সুন্নত তরিকা আমি ফলো করি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল মুসলিমু ফি মি'আন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআইন। আল্লাহর নবী বলেন, মুমিনেরা খায় এক পেটে আর কাফের খায় সাত পেটে। কাফের কয় পেটে খায়? সাত পেটে। আর মুমিন এক পেটে খায়। এর মানে কি? অর্থাৎ মুমিন সুন্নত তরিকা ফলো করে, একবার খেলে মুমিনের পেট ভরে যায়। কিন্তু কাফের সুন্নত তরিকা কোনো তরিকাই নেই, হাত ধোয়া নাই, সামিজ দিয়া খায়, এরপরে খাবারের সময় যে আদবগুলো আছে সেগুলো ফলো করে না। এই না করার কারণে অনেক বেশি তাদেরকে খাওয়া লাগে। কি কথা বুঝছেন কিনা? সাত পেটে খায়। আল্লাহ রাসূল বলেন, কাফের সাত পেটে খায় আর অসুস্থ হয়ে যায়। এখন মুমিন খায় কয় পেটে? এক পেটে। দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপর বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছে, চিকিৎসা বিজ্ঞানীরা, যে রাসূল বলছে যে মুমিনরা এক পেটে খায়, কাফেররা সাত পেটে খায়। এই কথার উপর তারা যখন গবেষণা চালালো, তারা দেখলো যে মুমিনরা এই এক পেটে খাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে সুস্থ বেশি রেখেছেন, আর যারা বেশি খায় এরা বিভিন্নভাবে অসুস্থ হয়ে দ্রুত দুনিয়া থেকে চলে যাওয়া লাগে। কারণ বেশি খেলে শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বিভিন্ন রোগ ধরনের রোগ তার শরীরের মধ্যে সৃষ্টি হয়। একজন চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর রিচার্ড বার্ড, তিনি রিসার্চ করে গবেষণা করে বের করলেন, যারা বেশি খায় তাদের শরীরের মধ্যে অনেকগুলো রোগ হয়। তার মধ্যে এক নম্বর রোগ হচ্ছে মাথা খারাপ হয়ে যায়, মস্তিষ্কের মধ্যে ব্যাধি সৃষ্টি হয়, মস্তিষ্কের মধ্যে ব্যাধি সৃষ্টি হয়, মাথা খারাপ হয়ে যায় বেশি খাইলে। দুই নম্বরে তার চোখের রোগ দেখা দেয়, অর্থাৎ চোখে ঠিক মতো দেখে না, চোখ নষ্ট হয়ে যায়। তিন নম্বরে জিহ্বা এবং গলার মধ্যে ক্যান্সার দেখা দেয় বেশি খাইলে। কথা বুঝতেছেন কিনা? এরপরে বক্ষ এবং ফুসফুসের মধ্যে রোগ জীবাণু সৃষ্টি হয়, বক্ষ রোগ জীবাণু সৃষ্টি হয়। এরপরে পিত্তের মধ্যে, পিত্তথলিতে তার রোগ সৃষ্টি হয়, তার ডায়াবেটিস আসে, উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়, যেগুলোর কারণে মানুষ মারা যায় উচ্চ রক্তচাপের কারণে। এমনকি তার এই রক্ত যেই নালীগুলো দিয়ে চলাচল করে, রগের দিয়ে রক্ত চলাচল করে, সেগুলোর মধ্যে অতিরিক্ত খাবার খাওয়ার কারণে, অতিরিক্ত ভোজন করার কারণে সেখানে চর্বি হয়ে রক্ত জমাট খেয়ে যায়। কথা বুঝতেছেন কিনা? সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে। এরপরে মনস্তাত্ত্বিক রোগ সৃষ্টি হয়, বিভিন্ন শরীরে তার বিভিন্নভাবে রোগ জীবাণু সৃষ্টি হয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনরা খাবারের সময় পেটটাকে তিনটা ভাগ করে নেবে। আল্লাহর নবী বলেছেন, খাবারের সময় পেটটাকে তিনটা ভাগ করে নেওয়ার জন্য এক ভাগ খাবার খাবে, আরেক ভাগ পানি খাবে, আরেক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য, আরেক ভাগ তাকে খালি রাখবে। অথচ খেয়াল করে দেখেন, আমাদের অনেক মানুষ আছে খাবার খায়, এমন ভাবে খাবার খায় মনে হয় যেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে তার খাবার খুঁজে পাওয়া যাবে। খায় কিনা এরকম? খাইতে খাইতে এমন অবস্থা, গুড়ি বোঝ করে, গুড়ি বাড়ে,
গুড়ি পাড়ে আর খাবার খায়, গলার মধ্যে আঙ্গুল দিলেও খুঁজে পাওয়া যায় তার খাবার, এত বেশি খায়। আমি আশ্চর্য হচ্ছে যে মাঝে মধ্যে স্বাস্থ্য বেশি হলে, স্বাস্থ্য মোটা হলেই মনে করবেন যে বেশি খাবার খায়, বিষয়টা এরকম না। অনেক চিকন মানুষও খাবার বেশি খায়, ঠিক কি না? দুই প্লেট, তিন প্লেট, চার পাঁচ প্লেটের ধারে কিছুই তাদের হয় না, এত বেশি খায় যে খাবার, এত বেশি খাওয়ার কারণে আশেপাশের লোকেরা তার দিকে তাকায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তারা তো খাইতে পারে না, এই শুধু খায়। এত বেশি খায়া, এরপরে বেশি খাইলে তো এমনিতে অলস হয়ে যায় মানুষ, অসুস্থ হয়ে যায়, এই অলস খাবার খেয়ে আর কোনো কাজ করতে পারে না, সে অলস হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। দেখুন রাসূল বলেছেন মুমিনরা যেন তিন পেট, তিন ভাবে খায়, কয়ভাবে? পেটটাকে যেন তিনটা ভাগ করে নেয়, এক ভাগ খাবার খাবে, এক ভাগ পানি খাবে, আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দিবে, তাহলে শরীরটা কি থাকবে? সুস্থ থাকবে। এখন পানি খাওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন বেশি বেশি করে পানি খাওয়ার জন্য, কিন্তু আমরা বেশি বেশি পানি খাই না, কি বলেন? পানি কম খাই। আরে পানি কম খাওয়ার কারণে অল্প বয়সে অনেক মানুষের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, কি বলেন? কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে পানি কম খাওয়ার কারণে। অথচ রাসূল সে 1400 বছর আগে বলছেন পানি বেশি খাওয়ার জন্য, এবং পানি খাওয়ার সময় কিছু আদব আছে, কিছু সুন্না আছে, সে সুন্না তরিকা অবলম্বন করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা অনেক সময় দেখি দোকানে লোকেরা বা বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে পানি খায় বাম হাতে, খায় কি না? বাম হাতে খায় কি না? বাম হাতে খেলে এটা পানি থাকে না, এটা তখন কি হয়ে যায়, আমাদের দেশে গ্রাম অঞ্চল বলবো শয়তানের পেশা বলে কি না? অর্থাৎ বাম হাতে কে খায়? শয়তান খায়। মানুষ কখনো বাম হাতে খেতে পারে না, এটা স্বাস্থ্যসম্মত নয়। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে বাম হাতে খাওয়াটা এটা স্বাস্থ্যসম্মত নয়। এরপরে সামিজ দিয়ে খাওয়া, এটাও স্বাস্থ্যসম্মত নয়। সামিজ দিয়ে খাওয়া এটা স্বাস্থ্যসম্মত নয়, কারণ মানুষের এই যে আঙুল, এই আঙুলের মধ্যে এক প্রকারের প্রতিষেধক আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের আঙুলের মধ্যে, মানুষের খাবারের এক ধরনের প্রতিষেধক দেওয়া হয়েছে, শরীর সুস্থ থাকার প্রতিষেধক এক মানুষের আঙুলের মধ্যে আছে। যখন এটা জিহ্বার মধ্যে লেগে যায় তখন এক ধরনের প্রতিষেধক তার খাদ্যকে হজম শক্তি বৃদ্ধি করে, সুবহানাল্লাহ। আমরা যখন কোনো চাইনিজে যাই তখন হাত দিয়ে খাই, কিছু মডার্ন লোকেরা আধুনিক যুবক যুবতীরা আমাদের দিকে তাকায় আর আমাদেরকে টিটকারি মারে যে আমরা নাকি ব্যাকডেটেড, কথা বলেন কি বলে কি না? আমরা ব্যাকডেটেড, আমাদের কোনো কি নাই, ডেট নাই, বলে ডেট ফেল। অথচ আমি এই ধর এই মডার্ন এই জাতিকে আমি বলতে চাচ্ছি যে হাত দিয়ে খাওয়া এটাই হচ্ছে চির আধুনিক, ঠিক কিনা বলেন? কারণ তুমি যে সামিজ দিয়ে খেয়ে নিজেকে আধুনিকতা প্রকাশ করছো, তোমার এই সামিজ দিয়ে শুধু তুমি একা খাও নাই, এই হোটেলে এই রেস্টুরেন্টে যত লোক আসছে সব লোক এই সামিজ দিয়ে খাইছে, তুমি একা খাও নাই, এটা তোমার জন্য আধুনিক না, তোমার জন্য আধুনিক তরকারি যেটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে হাত দিয়ে খাবার জন্য বলেছেন, এটা হচ্ছে চির আধুনিক, এটাই হচ্ছে চির আধুনিক। আপনার এই হাত দিয়ে কি অন্য কেউ খাইছে? বড়জন আপনার স্ত্রী খাইতে পারে, অথবা আপনার সন্তান খাইতে পারে, এর বাইরে কি কেউ খাইছে? তাইলে আপনি হাত দিয়ে খাওয়া, আমি বলবো রেস্টুরেন্টে যারা যাচ্ছেন, চাইনিজে যারা যাচ্ছেন, হাত দিয়ে খাবেন, কারণ এটাই হবে আপনার জন্য চূড়ান্ত আধুনিকতা, এটা ব্যাকডেটেড নয়, এটাই আধুনিকতা। যারা সামিজ দিয়ে খায় এটাই ব্যাকডেটেড, ঠিক কি না? এখন পানি শরীরের কি উপকার করে বিজ্ঞানীরা বলেছেন, শরীরের মধ্যে পানির একটা চাহিদা রয়েছে, পানি যদি আপনি নির্দিষ্ট পরিমাণে পানি খেতে পারেন আপনার শরীরের পানির অভাব পূরণ হয়ে যাবে। দুই নম্বরে রক্তের মধ্যে তরলতা বজায় থাকবে, রক্ত তরলতা থাকবে, রক্ত জমাট বাঁধবে না, শরীর হতে অপ্রয়োজনীয় দূষিত জিনিস নির্গত করতে সাহায্য করে এই পানি, খাদ্য দ্রব্য হজম করতে সাহায্য করে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, কিসে? পানি, খাবার পানি আমরা যেটা খাই সেটা। এবং শরীরের এই যে হাড্ডি ক্ষয়, এই ক্ষয় রোধ করতে সাহায্য করে, এবং পুরুষদের হরমোন, নারী পুরুষের হরমোন, এই হরমোন তৈরিতে
এই পানি আমাদেরকে সাহায্য করে। প্রিয় ভাইরা, এজন্য পানি খাবেন, কারণ পানির অপর নাম কি? জীবন। পানি খাবেন বেশি বেশি করে, তাহলে সুস্থ থাকা যাবে। জিম টিভি 24 ডিভোটেড ফর দ্য ওয়েলফেয়ার অফ মুসলিম উম্মাহ।